কয়লা পাচার তদন্তে মলয় ঘটকের একের পর এক বাড়িতে সিবিআই হানা। কলকাতা আসানসোল মিলিয়ে ছটি বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি। রাজভবন চত্বরের সরকারি আবাসনে আইনমন্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। পাচার মামলার তদন্ত। বুধবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ছটি বাড়িতে হানা দেয় সিবিআই। 2011 সাল থেকে আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটক, এদিন সেই আসানসোলে তার তিনটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আসানসোলের 173 এ আপকার গার্ডেন বুধবার সকাল সকাল মলয় ঘটকের এই বাড়িতে হানা দেয় সিবিআই। এই বাড়িতেই থাকেন মন্ত্রীর স্ত্রী সুদেশ্ন ঘটক। কিছু জানতে জাননি, শুধু ওনারা চেক করে চলে গেলেন, আলমারি গুলো খুললেন, বললেন জামা কাপড় আপনি ওঠান। প্রথমে প্রথমে একটা কাগজ দিয়ে দেখিয়েছিলেন। তল্লাশির সময় মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর কর্মী সমর্থকরা, শুরু করেন বিক্ষোভ। তাদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। বিজেপির দালাল সিবিআই, ইডি, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মিথ্যা মামলা হয়রান করছে, পরেশান করছে। যারা বিজেপির নেতার তারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে গ্রেফতার করছে না কেন? তাদের বাড়িতে সিবিআই যাচ্ছে না কেন? আপকার গার্ডেন থেকে চেলিডাঙ্গা মলয়ের পৈতৃক বাড়িতে যায় সিবিআই। তদন্তকারীরা কথা বলেন কেয়ারটেকারের সঙ্গে, তাকে নিয়ে আবার ফেরেন আপকার গার্ডেনে। 45 নম্বর আপকার গার্ডেন আসানসোলে মলয় ঘটকের তৃতীয় বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় 4 ঘন্টা ধরে চলে তল্লাশি। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সেও মলয় ঘটকের তিনটি বাড়ি। এটাই মলয় ঘটকের লেক গার্ডেন্সের বাড়ি, কয়েক বছর আগে তৈরি। প্রতিবেশীদের দাবি, মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন মলয় ঘটক। এদিন সকাল 9টায় এই বাড়িতে হানা দেয় সিবিআই। লেক গার্ডেন্সে মলয় ঘটকের আরো দুটি বাড়ি, এর মধ্যে একটি বাড়িতে থাকেন মন্ত্রীর ছেলে এবং স্ত্রী। দুটি বাড়িতেই হানা দেয় সিবিআই। উনি বেশিরভাগ থাকতেন না, উনি আসতেন কাজের থ্রু দিয়ে। ওনার উনি মলয় ঘটক আসতেন, ওনার ওয়াইফ আর ছেলের বউ থাকতেন বেশিরভাগটা। এখানে যখন ছিলেন তখন আসতেন। এটা কত বছরের পুরনো বাড়ি? 3-4 বছর। রাজভবন চত্বরে মন্ত্রীদের জন্য সরকারি আবাসন, এদিন সকালে এই আবাসনেও যায় সিবিআই। আইনমন্ত্রী মলয় ঘটককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি। সিবিআই সূত্রে দাবি, অনুপের ডায়েরিতে মিলেছে মলয় ঘটকের নাম। অভিযোগ, প্রতি বছরই মোটা টাকা দেওয়া হতো মলয় ঘটককে। সেই মলয়েরই একের পর এক বাড়িতে এদিন সিবিআই হানা। News18 বাংলা। বদনাম করার উদ্দেশ্য, অভিযোগ মলয় ঘটকের। আমার অদ্ভুত লাগলো সিবিআই কে, যে তারা আমাকে ডাকলেন না, কোনো জিজ্ঞাসাবাদ করলেন না। সকাল 8টার সময় আমি তো ঘুমোচ্ছিলাম, সেই সময় তারা আমাদের বাড়িতে এসে হাজির হল এবং 7 ঘন্টা ধরে। আমি একটা আইন মন্ত্রী, আমার বাড়িতে হাজারো আইনের ফাইল আছে, সমস্ত ফাইল তারা দেখেছেন। আমার আজকে একটা খুব আর্জেন্ট মিটিং ছিল, সেই মিটিংয়েও আমি যেতে পারলাম। যে দেখুন, খালি মেলাইন করার জন্য, কাউকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা যাতে না ঘটে। যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেলাইন করা। বিজেপির কর্মী বা বিজেপির সমর্থক ছাড়া একটা লোক যদি বলে দেয় যে মলয় ঘটক কয়লার সাথে যুক্ত, আমি রাজনীতি ছেড়ে দেবো।